হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দুপুরে রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন ডাল রান্না করবো, তার জন্য ডালটা তুলে নিচ্ছি। আমার ডাল ধোয়া শেষ, এখন ডালটাকে বসিয়ে দেব। এবার ডালের মধ্যে একটু লবণ দিয়ে দেব। ডেকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব, লাউ চিংড়ি রান্না করব, আর অল্প একটু পালং শাকের মধ্যে চিংড়ি মাছ দেব। আজকে ভাবছি পেঁপে আলু আর সয়াবিন দিয়ে একটা রসা বানাবো নিরামিষ করে, এটা আমার খুব ভালো লাগে। তাই এখন আমি পেঁপে আর আলুটা কেটে নিচ্ছি। এখানে চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব চিংড়ি মাছটা। প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, ভাজা শেষ। এবার চিংড়ি মাছটা নামিয়ে দেবো। এখানে পালং শাক রান্না করার জন্য পেঁয়াজ রসুন চামচ দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মশলা দিয়ে দিলাম, আর একটু হলুদ আর লবণ উল্টো। আমার খুবই পছন্দের একটি খাবার, এটা খেতেও খুব ভালো হয়েছিল। এবার সাতটা নামিয়ে নেব, সাতটা হয়ে গেছে। এবার ডালে ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ কষা দিয়ে দিলাম, পেঁয়াজ আর একটু গরম করেছি। বারোটা হয়ে গেল, আর এদিকে শাক আর লাউ চিংড়িটা হয়ে গেছে। সয়াবিনের রসাটা বানাতেই শেষ, এদিকে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, পেঁপে আর আলু সিদ্ধ হতে বসে দিলাম। এখন সয়াবিনটা ভেজে নেব, সয়াবিনটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, ভেজে নেব।
বসার সম্পাসের জন্য শুকনা মরিচ তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে আদা বাটা, জিরা বাটা আর হলুদ মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে ভাজা সয়াবিন, আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব জলের জন্য। রান্নাটা প্রায় শেষ, এবার শুধু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেব। রান্না বান্না শেষ, এখন বাসন ধোয়ার পালা। আমার আজকের এই ব্লগটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি আমার খাবারটা এনজয় করি, বাই।